নমস্কার বন্ধুরা গ্রেন গার্ডেনের চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি তো বন্ধুরা এই যে ফেব্রুয়ারির প্রথম এই সময়ে কিন্তু আঙুর গাছের কাটাই ছাটাই করে নিতে হবে কারণ এই ফেব্রুয়ারি মাসেই কিন্তু আঙুর গাছে ফুল আসবে আর এই ফুল আসার জন্য কি কি ব্যবস্থা নিতে হবে আজকে আমরা সেই সম্পর্কে জানব আর তার সাথে সাথে কিভাবে আপনারা এই আঙুর গাছের ছাটাই করবেন সেটা পুঙ্খানুপুঙ্খভাবে আজকের ভিডিওতে আপনারা দেখতে পাবেন ফেব্রুয়ারি মাসে আমাদের আঙুর গাছে কেন ফুল আসে না বিভিন্ন ধরনের আমরা ভুল করে থাকি সেই ভুলগুলো যাতে না হয় তার জন্যই কিন্তু আজকের ভিডিও তো বন্ধুরা এই পেছনে যে গাছটা দেখতে পাচ্ছেন এটা দেখেছিলেন একদম ডাঁটি ভরে গতবার আঙুর হয়েছিল দেখুন আপনাদের দেখাই এখনও সেই আঙুরের দেখতে পাচ্ছেন এই যে থোকার একটা অংশ আরও বেশ কিছু ডাল আমি ছাঁটাই করে দিয়েছি তা এই গাছটা কিন্তু এবার আমরা ফুলে ফুলে পরিপূর্ণ দেখব এবার কি করতে হবে সেটা সম্পর্ক বলবো এরপরে কাটাই ছাটাই কিভাবে করবেন এবং ছাঁটাইয়ের পরে কি পরিচর্যা করবেন সেটা আগে বলে নিই তারপরে আমরা শেষে ছাঁটাইটা দেখাবো এই গাছটা ছাটাই যেহেতু আমি করে ফেলেছি তাই আমি অন্য একটা গাছ আমার বন্ধু পাপাই ও সেটা দেখাবে কারণ ক্যামেরাটা আমি তখন ধরবো কীভাবে ছাড়তে হবে পুঙ্খানুপুঙ্খভাবে আমি ওকে জিজ্ঞাসা করব এবং ও সেটা আপনাদের বুঝিয়ে দেবে তো বন্ধুরা এই সময়ে আঙুর গাছ যখন ছাঁটাই করবেন এই সময় কিন্তু পর্যাপ্ত পরিমাণ অর্থাৎ যথেষ্ট পরিমাণে গাছে খাবারটা কিন্তু আপনারা মাটিতে দিয়ে রাখবেন যেই খাবারে দিন আপনারা মিক্সড খাবার দিন যা দিন একটু পরিমাণে বেশি দেবেন আর পটাশ এবং ফসফেট এটা কিন্তু অবশ্যই কিন্তু গাছে দেবেনি যদি না দেন গাছে কিন্তু ফুল আসার সম্ভাবনা কমে যাবে কারণ নতুন যে ডগুলো বেরোবে দেখুন আমি দেখাচ্ছি এই যেই সব জায়গা দিয়ে কিন্তু আমাদের নতুন নতুন কুশি বেরোব এবং তার সাথে কিন্তু ফুলের দেখা আমরা পাবো তো বন্ধুরা আর তার সাথে যেটা আপনাদের ভালো পিচিয়ার অর্থাৎ সেটা মিরাকুলান হতে পারে কিমাও প্লানোফিক্স হতে পারে আপনারা এই ধরনের খাবার দিয়ে মানে স্প্রে করবেন গাছে যেইগুলোয় ফুল আনতে সাহায্য করে এবার আমরা পুঙ্খানুপুঙ্খভাবে ছাটাই পর্বটা দেখব ভিডিওটা খুব একটা বড় করছি না এরপরে আবার পরিচর্যা নিয়ে আবার ভিডিও আনবো আরেকটা কথা আমি এর সাথে সাথে বলে দিচ্ছি তাও বিষয় হলো যখন দেখবেন নতুন যখন ডাটি বেরোবে অর্থাৎ ফুল নিয়ে যখন বেরোবে ফুল ফোটার আগে আপনাদের কিন্তু অবশ্যই কীটনাশক প্রয়োগ করে রাখতে হবে মাকড় আরতি এই সময় মাকড়ের প্রচুর প্রাদুর্ভাব প্রাদুর্ভাব ঘটে তার ফলে কি হয় নতুন যে পাতাগুলো বেরোয় সেগুলো কিন্তু কুঁকড়ে যায় রস খেয়ে নেয় তার ফলে ফুলও কিন্তু আমাদের ফুটতে চায় না তাই সেই পরিচর্যাটা করবেন গাছে অবশ্যই কিন্তু ফাঙ্গিসাইড দিয়ে রাখবেন এইভাবে যত্ন করুন এবার চলুন আমরা দেখে নিই যে কিভাবে এর কাটাই ছাটাইটা করতে হয় বন্ধুরা এবার আমরা ছাটাই সম্পর্কে দেখব এটা আমার একটা ব্লু আঙুর বলে আমি কিনেছিলাম এটা একটা ইন্ডিয়ান প্রজাতির একটা আঙুর গাছ গাছটা অনেক দিনই গাছটা এই টবে রয়েছে ফল কখনো নেওয়া হয়নি এবছর আশা করছি এই ফলের দেখা পাবো এটার কীভাবে কাটাই ছাটাই করতে হয় এই সম্পর্কে আজকে আমরা জানবো তো আমরা পেয়ে গেছি আমাদের সবার মধ্যে আমাদের প্রিয় পাপাই ভাইকে নমস্কার পাপাই আজকে আমরা এই আঙুরটা কেটে দেখবো তো হুম তবে এই আঙুরটা তো এখনও ঠিকঠাক পরিপূর্ণ হয়নি এখন জাস্ট একটা ডাল মাছায় উঠেছে হ্যাঁ এখন এটাকে এখান থেকে কেটে মোটামুটি হবে

এইচ এইচ হয়ে যাবে এইচ হ্যাঁ এইটাই সিস্টেম আঙুরের তাই তো বেশি ডালপালা রাখা যাবে না তবে তো ও প্রতিটা ইয়েতে পাঁচটা করে বেরোবে ডাল চারটে পাঁচটা করে মানে গাছ থাকবে সেকেন্ড হবে আবার এই মানে টি শেপেও চারটে পাঁচটা করে ইয়ে থাকবে তার মানে যারা আঙ্গুর চাষ করে এই পদ্ধতিতেই তারা চাষ হয় আবার চেন সিস্টেমেও হয় মাথা সিস্টেমও তাই হয় ও মাচা সিস্টেম চেন সিস্টেম এইগুলো সম্পর্কে আমরা পরে জানবো তো আজকে আমি কেটে দেখাতে বলবো পাপাইকে যে কিভাবে কিছু নেই আমি জাস্ট এখানে তিনটে চোখ রেখে মোটামুটি এখানে মাথার কিন্তু একটা দুটো তিনটে চোখ রেখে আমি এখান থেকে তিনটে চোখ রেখে কাটা হবে তাই তো চেষ্টা করে কেটে দিলাম ব্যাস আর এটা কোনো কাটার কিছু না যেগুলো নিচে ডাল আছে হ্যাঁ নিচের ডালগুলো দেখি নিচের ডালটাকে আমি যে কোনো একটা ডাল রাখতে হবে আর গোড়ায় কোনো ডাল রাখলে চলবে না এখানে যদিও আমরা ডাল দেখতে পাচ্ছি না তাও দেখি যদি কাটার মতো হয় মেন ডাল গেছে আমাদের এইটা একটা আর যখন মেন ডালা কেটে তখন এই যে সাইডের যে ডাল আছে হ্যাঁ এই ডালটাকে আমাদের কেটে ফেলে দিতে হবে এই ডালটা রাখা যাবে না তাই তো এই ডালটা রাখা যাবে একটা ডালই উঠবে গোড়া থেকে কোনো ডাল না থাকে মানে সেই ক্ষেত্রে খাবারটাও পর্যাপ্ত পরিমাণে ওই ডালটা পাবে আমাদের এই ডালটা আমরা রাখবো না অর্থাৎ যেটা ভালো সেই ডালটাই আমরা সেই ডালটা আমরা রেখে দেবো আর বাকিগুলো ছেটে ফেলে দেবো ছেটে ফেলে দেবো এই ছাঁটাইটা একটা গুরুত্বপূর্ণ অবশ্যই এই আঙুরের ক্ষেত্রে তাই তো অবশ্যই ছাতা ঠিকমতো না হলে আঙুরে ফল ঠিকমতো ধরবে না তবে এখন তো এই কাছে সেরকম কিছু হয়নি জাস্ট এটাকে শেপ দেওয়ার কাজ হ্যাঁ এটা উপরে গিয়ে তখন সে শেপটা তৈরি করতে হবে আর এই আশা করছি এই শেপটা চলে আসবে কারণ এখন যেহেতু খাবার চাপানো হয়েছে আর এই সময় গা আঙুরের একটা গ্রোথ পিরিয়ড তো বন্ধুরা যারা যারা এখনও আঙুর ছাঁটাই করেনি তারা অবশ্যই ছাটাই করবেন আর পাতলা করে সর্ষের খোল কি এটা দেয়া যাবে হ্যাঁ সক্রিমির খাবারই দেওয়া যাবে কেন আঙুর কাটার পর প্রচুর পরিমাণে খাবার চায় মানে যত খাবার হবে তত সুন্দর সুন্দর ডালগুনে বের হবে গাছে ফুল আসবে সুন্দরভাবে ওর জন্য আঙুরে অন্য গাছের ক্ষেত্রে আমাদের কি মানে খাবার কমেই দিতে হয় কিন্তু আঙুর গাছের ক্ষেত্রে আমাদের ডাল ছাটার পর ফুল আসার আগে খাবার বেশি পরিমাণে দিতে হবে তো বন্ধুরা ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাবেন যদি বলেন এরপরে পরবর্তী পরিচর্যা নিয়ে আরও ভিডিও আনতে আঙুরের আমি অবশ্যই কিন্তু আনব বন্ধুরা আঙুর গাছ করুন দেখুন খুব মজা লাগবে আঙুর গাছ যখন গাছে যখন থোকা থোকা আঙুর ঝুলবে সত্যি এটা খুবই আনন্দ লাগে তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এইটুকুই